এরপরও যদি শুনি আপনি ফটিকটে খোঁজুন লেগে ফটিকের বাড়িতে আইসেন, তাহলে ফলটা ভালো হইব না। যান, আমি ওইখানে গিয়ে গলায় ফাঁস দিমু। এক কথা বারবার না, গলায় ফাঁস দিমু, গলায় ফাঁস দিমু। ওয়ালাইকুম আসসালাম। এটা তুমি কি করলে মিনিস্টার? ফটিকের লেগা তুমি তোমার বাপের বিরুদ্ধে গেলা? এটা আমার ব্যাপার, আপনি এই ব্যাপারে নাক গলাইতেছেন কেন? মিনিস্টার, আমি তোমার সাথে বয়সে বড়, কথাবার্তা আদবের সাথে কও। আদবের সাথে কনের লিখে তো আপনার প্রথমে সালাম দিছিলাম, আপনি তো সালামের মর্যাদাটা রাখলেন না, আমার প্রাইভেট ব্যাপারে আপনি হাত দিয়ে বসলেন। দেখো মিনিস্টার, আসতে অন্য কথা থাকলে কন, না থাকলে চলে যান। তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। আপনি, আমি চিনি না আপনি কোন কিসিমের মানুষ, এটা আমি ভালো করে জানি তো। তোমার কি মনে হয় আমি খারাপ লোক? আহা, আপনি খালি কথা বাড়াইতেছেন। শোনো, তোমার বাপে খুব দুঃখ করছিল, তাই বিষয়টা নিয়ে তোমার সাথে কথা কইতে চাইছিলাম। তুমি যখন শুনতে চাও না তখন আর বইলা লাভ কি? আচ্ছা আসি। শোনেন কাকা, বারবার ফটিকের বাড়িতে ফটিকটে খোঁজুন লেগে আইবেন না। এরপরও যদি শুনি আপনি ফটিকটে খোঁজুন লেগে ফটিকের বাড়িতে আইসেন, তাহলে ফলটা ভালো হইব না। যান। তুমি আরো আগে আইছো, বিরাজ কাঁধা ছিল দেখা সামনে আই আইছো কে? আমি তো তোমার কেউ না। রাগ হইছে? না, তোমার আশা ছেড়ে দিতে গেছো, ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। পারবেন? খেলো, কথা কইতেছেন না কেন? পারমু না বলেই তো বাপের বিরুদ্ধে খারেছি। আমি জানি, তাহলে কথা দাও আর কোনোদিন আশা ছেড়ে দেওয়ার কথা ভেবো না। আচ্ছা, কমো না। ঠিক তো। হ্যাঁ, এমন থেকে গ্রামের মধ্যে সবার সামনে ওপেন প্রেম করবো, দেখুন কাটায় ঠেকায়। না না, এই কাজ করাই যাইব না, তাহলে আবার জামশেদ কাহা সুযোগ নিবে। এর চাইতে বরং যেমনি চলতেছে এমনিই চলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, তোমার বাড়ির সবাই আমার মানছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আমি ফটিকরে গ্রামে আনার চেষ্টা করব। না, এখনই এত কিছু করার দরকার নেই। ঠিক আছে, তুমি যা করবে তাই। কিরে, এইখানে বসে আছস কে? ব্যাগ গুছাইছস? না। কে? আমি মামুগর বাড়িতে যাবো না। থাপড়ায় তোর চোপার দাঁত ফেলাইয়া দিমু। মামুগর বাড়িতে যাবো না, তোর ঘাড়ে যাইবো। যা, ব্যাগ গুছাইল। কেন, এইখানে থাকলে কি হয়? এখানে থাকলে কি হয় বুঝস না? ব্যাগ গুছাইতে কইছি, ব্যাগ গুছাইল। যা। আমি ওইখানে গিয়ে গলায় ফাঁস দিমু। এক কথা বারবার না, গলায় ফাঁস দিমু, গলায় ফাঁস দিমু। কমু, 100 বার কমু। আজ মা নাই দেখে তুমি আমার সাথে যা খুশি তাই করতেছো। আরে তোর মা তো মইরা বাচ্চা গেছে, যন্ত্রণায় ফেলাইয়া গেছে আমারে। আগে জানলে তো জন্মের পর মুখে লবণ দিয়ে মাইরা ফেলাইতাম। আমি যখন এত যন্ত্রণা হয়ে গেছি তাহলে আমার গলা টিপে মাইরা ফেলো। গলা টিপে মাইরা ফেলামু না, আবার সেই মরার কথা? যা, ব্যাগ গুছা। খালি জেদ দেখাই, রাখ তোর জেদ দেখাইতেছি।